বলছি যাই বলেন বন্ধুরা, মেয়েদের তুলনায় ছেলেদের মাথায় কিন্তু সত্যি বুদ্ধি কম থাকে, আর কানের পর্দাটা না একটু মোটাই থাকে। দেখো বিয়ের আগে ছেলেদের বুদ্ধি শুদ্ধি কেমন থাকে সেটার থেকেও ছেলেরা না বিয়ের পরে সত্যি অবলা হয়ে যায় আর কানের পর্দা মোটা হয়ে যায়। দেখো কেন বলছি, দেখো বরেদেরকে আমরা যখন কথা বলি, একটা কথা বলি বরেদের কান পর্যন্ত পৌঁছায় না, মানে কানের পর্দাটা বোধহয় মোটা থাকে বলে একটা কথা কান পর্যন্ত পৌঁছায় না। যখন হাজারটা কথা বলি তখন তার রিপ্লাইটা কিরকম হয়? ঠিক আছে শুনেছি তো, ব্যাস এই একটা দুটো, মানে হাজারটা কথার রিপ্লাই একটা দুটোতে সেরে দেয়। আর মেয়েদের ওই বরেরাই যদি একটা দেখো ওই তিলের মতো একটা যেই কথা বলে চুম করে সুচের মতো কানের মধ্যে ঢুকে যায়, সুচের মতো ঢুকে মাথার ভেতরে ভগবানের দয়াতে যে সমস্ত পরকর্তাগুলো ভগবান আমাদের দিয়েছে আর ঘিলু দিয়েছে সেই সমস্ত মিশ্রণে আর কথাটা দিয়ে যার সমস্ত ভাব সম্প্রসারণ, তারপরে অর্থ বের করিয়ে দিয়ে এত বড় একটা তাল বের করে মুক্তি তম করে বেরিয়ে যায়। তারপর দেখো অনেকেই বলো যে বউগুলো খুব হিংসুটে, বিয়ের পর খালি বরকে নিয়ে থাকে, না যে তালটা বের হয় সেই তালটার কিন্তু ভাগিদার বরের পরিবারে অনেকেই থাকে, সবই একটু একটু ভাগ পায়। আর এবার বলো ভগবান সত্যি কাদেরকে বুদ্ধিমান বানিয়েছে, আমরা একটা কথা মাটিতে ফেলতে দিই না বরদের, একটা কথা বলে তুই করে কানের মধ্যে ঢুকে যায়, মাথার মধ্যে সেটাকে রিঅ্যাকশন রিঅ্যাকশন দিয়ে এত বড় তাল করে বের করে দেয়। সত্যি কারণ ছেলেদের তো এটা করার ক্ষমতা নেই, কারণ ছেলেদেরকে তো ভগবান মাথার মধ্যে এইসব কলকবজাগুলো ঠিকঠাক দেয়নি, তাই জন্য ছেলেদের সত্যি ছেলেরা অবলা করে বিয়ের পরে বরগুলো সত্যি অবলা হয়ে যায়। মানো না মানো তো তোমরাই ভেবে দেখো বন্ধুরা, আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম।